আজকে আমাদের বাংলাদেশে কিছু মানুষের গা জ্বালা হয়, ওয়াজ মাহফিল করলে নাকি মানুষের মনে হিংসা বিদ্বেষ ঢুকানো হয়। আচ্ছা বলেন তো, কোনো হুজুর কোনো সময় কোনো এই মজলিসে বসে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে? জোরে বলেন, কথা বলে? তাহলে কোরআন হাদিস থেকে যদি কেউ কথা বলে, তার দ্বারা কি মিথ্যা কথা বলা সম্ভব? খারাপ কোনো কথা বলে? কোনো হুজুর আজকের পর্যন্ত বলেন, যদি আপনারা শুনে থাকেন যে হুজুর বলছে জেনা করা জায়েজ বলছে, ঝগড়া করা জায়েজ বলছে, চুরি করা জায়েজ বলছে, রাস্তার ঈদ চুরি করে বাড়িতে নেওয়া জায়েজ হুজুর বলছে, দুর্নীতি করা জায়েজ হুজুর বলছে, তাহলে হুজুরেরা সব কোরআন হাদিস অনুযায়ী কথা বলে। কিন্তু কিছু কিছু মানুষের গায়ে গিয়া ওয়াজ পড়ে যায়, ঠিক কি না? যে মতকুর সে কইব, আহা এই ওয়াজ করে লাভ কি? হুজুরে তো আমার না পাইছিল আজকে, ঠিক কি না? যে মহিলা ব্যবহার করে আজকে বাড়িতে গেলে মহিলা কইব, আর কোন হুজুর পাইল না, এমন হুজুর আনছ মহিলারা ধরছে আজকে হুজুরে, ঠিক কি না? যে মাতা পিতার অবদ্ধ সে মনে করবে, আয় হায় হুজুরে আর কোন ওয়াজ পাইল না, কান্দনের ওয়াজ পাইল না, নবীরার ইতিহাস পাইল না, মুসা নবীর কাহিনী পাইল না, আজকে আমারে ধরছে, ঠিক কি না? দেখেন আগের দিনে রাসুলের জমানায় যে কাফেররা ছিল, এই কাফেররা পর্যন্ত রাসুলের কোরআন তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সারা রাত তেলাওয়াতে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। আবু জাহেল, উতবা, সাহেবা, মুগেরা তারা সবাই তার উন্নত দোয়ার বৈঠকে শপথ করিয়েছে, তোমরা মুহাম্মদের কোরআন শুনতে যেও না। আল্লাহ পাক কোরআন শরীফে কত সুন্দর করে করে দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউ ফী। কাফেররা পরামর্শ করলো, এই শোনো, কোনো মানুষ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আর যখন মুহাম্মদ কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে তখন তোমরা হট্টগোল করবা, ডিস্টার্ব করবা, নাউজুবিল্লাহ বলবেন না। আবু জাহেল দিনের বেলায় আইন পাশ করছে দারুণ্য দোয়ার বৈঠকে, রাতের বেলা সে মুহাম্মদ যেই ঘরে তেলাওয়াত করে এই ঘরের এক কোনায় গিয়ে দাঁড়াইছে। উদ্বা মনে করছে আবু জাহেল যেহেতু আজকে আইন পাশ করছে সে তো যাবে না, আমি যাই। উদ্বা গিয়া ঘরের আরেক কোনা দিয়ে দাঁড়াইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন তাহাজ্জুদে দাঁড়াইছে? অন্ধকার ছিল না আলো ছিল? অন্ধকার, রাতের অন্ধকারে এক কাফের আরেক কাফেরকে দেখে না। মুগিরা সাহেব আরেক দিক দিয়ে দাঁড়াইছে। কোরআন শুনতে শুনতে কাফেরদের কখন ফজর হয়ে গিয়েছে, পূর্বাকাশে সূর্য উদিত হয়ে যাচ্ছে, তারা টেরই পায় নাই। যখন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে গেছে একটার একটার দিকে দৌড় দিছে। আবু জাহেলের ঠ্যাং যাইয়া উদ্বার ঠ্যাংয়ের লোকে বাড়ি গেছে, তুমি কে? আমি আবু জাহেল, তুমি চিনো না আমাকে? কয় ভাই আস্তে কথা কম, গতকাল আইনটা কে পাশ করছিল? আপনিই তো করছিলেন, আজকে আসছেন কেন? কই বেটা চুপ, কারোর কাছে বলিস না, চুপচাপ বাড়িতে যা। আমি আসছি, তুই আসছিস কেন বেটা? আমি তো আইন করছি, তোরা আসবি না, আমি চুপচাপ শুনবো। কয় না, মুহাম্মদের মুখের যে কোরআন, এই কোরআন না শুনে কি পারা যায়? সুবহানাল্লাহ বলবেন না। আজকে যারা ইসলাম বিদ্বেষী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কাফিরের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কি না বলেন? আজকে যুব সমাজকে ঠেকিয়ে রাখা যাবে না। যুব সমাজ আজকে এই ভুয়া গান নাচানাচি এগুলো পছন্দ করে না, আউল বাউল গান পছন্দ করে না, তারা তাফসির মাহফিলের আয়োজন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের অন্তর, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই, তোমরা এইভাবে আবারও আয়োজন করবে, এই কোরআনের ময়দান আবারও সাজাবে, কোরআন হাদিসের আলোচনা যতই হবে ততই ওই এলাকার মধ্যে রহমত ঢেলে দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে যদি কোনো দয়া মহব্বত অনুগ্রহ রহমত দয়া আমরা পেতে চাই, বরকত পেতে চাই, তাহলে এইরকম কোরআনের মজলিস আমরা সাজাবো পরেন ইনশাআল্লাহ। আর যারা এরকম কথা বলে তাদের কপাল তো আপনারা দেখছেনই, দেখেন না মাথায় ফুটবল স্টেডিয়াম, কোনো দেশে জায়গা নাই, শেষমেশ সুরের মতো এসে আবার ঢুকছে, ঠিক কি না? এই পথে আবার অনেকে হাঁটতেছে, অনেকে আবার গলা উঁচু করে লম্বা লম্বা কথা কয়, কয় ওয়াজ মাহফিল করতে দেওয়া যাবে না। শুনে রাখো, এই দেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, কেউ তোমায় রাখতে পারবে না, ঠিক কি না? অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আজকে আমার এই আলোচনা শেষ করলাম। আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে আপনাদেরকে আমাকে ফায়দামান করেন, আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।